সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট আচার্য পলাশ। আচার্য পলাশ মানে জ্যোতিষ, আচার্য পলাশ মানে তন্ত্র, আচার্য পলাশ মানে সেই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক আলোচনা, আধ্যাত্মিক বিষয়। আচার্য পলাশ মানেই ধারণ ছাড়া প্রতিকার। তার কারণ, সন্তান কুসঙ্গে পড়ে গেছে বা মেয়েটি এমন কোনো ছেলের সঙ্গে প্রণয়ে লিপ্ত হয়েছে যে সেখান থেকে তাকে বের করে আনতেই হবে। সমাজের কাছে মুখ দেখানো যাবে না, কিন্তু তাকে অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকেই বলবেন ধারণ না করলে কাজ কি করে হবে, কিন্তু একমাত্র আচার্য পলাশ তিনি বলেন ধারণ ছাড়াও মানুষের সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায়, তার প্রসেস আছে। আচার্য পলাশ মানে বশীকরণে সিদ্ধ হস্ত। তবে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, অথেন্টিক বশীকরণ নিয়ে আসবেন। পাশের বাড়ির কাউকে ভালো লাগে বা রাস্তায় যাকে দেখলাম ভালো লাগলো, এই ধরনের কোনো কাজ নিয়ে আসবেন না, তিনি কিন্তু করেন না, লক্ষ টাকার বিনিময়ে করেন না। হাজব্যান্ড ওয়াইফের বশীকরণ, সন্তানের সঙ্গে মা বাবার বশীকরণ, শ্বশুর শাশুড়ি বা ভেঙে যাচ্ছে সংসারটা কারোর জন্যে, তৃতীয় কোনো ব্যক্তি এসেছে সেখানে বশীকরণ বা তাকে সরিয়ে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু তিনি করেন এবং সেটা 100% গ্যারেন্টি দিয়ে। সেই মানুষটিকে স্বাগত জানাব যিনি আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে থাকেন, তিনিই হচ্ছেন এই অনুষ্ঠানের গেস্ট আচার্য পলাশ। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পলাশ যার কাছে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, জীবনের সাকসেস পেতে বাধ্য বাধ্য বাধ্য। সে পলাশাকে স্বাগত জানাবো আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষের তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের প্রত্যেক ভিউয়ার্সের তরফ থেকে। ওম পরম ব্রহ্মণে বিদ্মহে পরাত্মনে ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। আমার গুরুদেব, ইষ্ট দেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, এতদিন আমার অনুষ্ঠান, এই যে দাদা বললেন বশীকরণ, এই বশীকরণ নিয়ে একটু বলবো। এই যে বশীকরণ যে হচ্ছে, এই যে পাশের বাড়ির বৌদি বশীকরণ বা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আপনার ভালো লাগলো বশীকরণ, এমন এমন আমার কাছে ফোন আসে, আপনারা অবাক হয়ে যাবেন, এগুলো আমার শুনতেও ভালো লাগে তাদের কাছ থেকে, যে ছাদে বৌদি কাপড় মেলতে এসছে, ওপর থেকে নিচে কাউকে দেখছে, সে বলছে ওকে বশীকরণ করে দাও। আপনারা বলুন বশীকরণ কার ওপর দিয়ে হবে, একটা পার্টিকুলার জিনিসটা বুঝতে হবে। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কেউ একজন, তাকে আপনার ভালো লাগলো বা মাঝে মধ্যে দেখা হয়, তার সাথে আপনার তাকে ভালো লাগছে, সে তো আপনাকে চেনে না, তাহলে কী করে তার ওপর দিয়ে বশীকরণ হবে? তার সাথে তার একটা লিঙ্ক আপ থাকতে হবে, তবেই কিন্তু এই বশীকরণ করা সম্ভব। ধরুন আপনার সাথে প্রেম হয়েছে অনেক বছর, এখন সে প্রতারিত করে আপনাকে চলে গেছে, তাহলে সেটা বশীকরণ করা যায়, কারণ এক সময় তার সাথে আপনার লিঙ্ক আপ ছিল। সেই লিঙ্কটা না পাওয়া গেলে কিন্তু বশীকরণ হবে না। ওই যারা ওই যে ট্রেনে, কাগজে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে যে 5 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, 5 ঘন্টায় বশীকরণ, মানে 5 মিনিটটাকে বেড়ে এখন 5 ঘন্টা হয়েছে। বলুন তো, ঠাকুরকে যদি আপনারা খেতেও দেন, যদি জল মিষ্টিও প্রদান করেন, 5 মিনিটে দেওয়া সম্ভব? আপনি এসে চেম্বারে কথা বলছেন, তখনই 10-15 মিনিট লেগে যায়, কেউ 3 মিনিটে দেখে ছেড়ে দেয়। আছে এরকম লোক আমার দেখতে, একটা আমি একদম পরিষ্কার করা একটা জাতক জাতিকার পুরোপুরি বিচার করতে তার অসুপত্ব, সে যদি বশীকরণ নিয়েও আসে তাহলেও তাকে দেখতে আমার 8 ঘন্টা সময় লাগে। যদি সে প্রেমে প্রতারিত হয়, কেন হয়েছে সেটা দেখতে হয় আমাকে আগে। সে যে সময়কালে আসছে, তার যে ভাইব্রেশন, সেই প্রেমিকের যে ফেস রিডিং, তার ফেস রিডিং, কোন গ্রহ পীড়িত হলো যার ফলে সে ছেড়ে চলে গেল, এইগুলো কিন্তু পুরোপুরি দেখে তবে কিন্তু আমি কাজ নিই এবং 100% কাজে সফলতা দিই। একটু দেখে নেবো কে আছেন। হ্যালো, জয় মাতারা। জয় মাতারা। সুদীপের ডেট অফ বার্থ? 8/5/1999।
8:5:99 কটার সময় জন্ম? বেলা 11:44। জন্মস্থান? হলদিয়া। দাদার অনুষ্ঠান কতদিন দেখছেন? হ্যাঁ স্যারের অনুষ্ঠান তো আমি অনেক দিন থেকে দেখি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের রবিবার করে ছুটি থাকে, এর জন্য লাইন তো এমনিতে পাই না আমরা। আচ্ছা এই যে দাদা আপনাদের জন্য যে একটা পরিষেবা রেখেছেন, তো ধরুন হলদিয়া আপনি দূরে থাকেন, একদিন ছুটি আপনি দাদার কাছে আসতে পারবেন না, সম্ভব নয়, তাহলে ফোনের মাধ্যমে এবং ডাকচোকের মাধ্যমে জানা বা প্রতিকার প্রতিবিধানের দ্বারা আপনার সমস্যা থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন, এই পরিষেবাটা আপনার কিরম লাগে? খুবই ভালো পরিষেবা, এইটা হলে তো আমাদের খুবই সুবিধা হয়। এই পরিষেবাটা আপনাদের জন্য আছে সকাল 9টা থেকে একদম সকাল 10টা থেকে রাত্রি 10টা, যখন উনি প্রোগ্রামে থাকে সেই সময়টা বাদ দিয়ে দাদার যে মোবাইল নাম্বার আছে ফোন করলে উনি নিজে ধরেন, আপনারা কথা বলে সমস্যা নিয়ে আলোচনা করে তারপরে কি প্রসেস আছে, যে প্রসেসের ডিটেলস জানতে পারবেন, প্রতিকার প্রতিবিধানটাও বাড়িতে বসে পাবেন, সমস্ত ব্যবস্থাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দাদা বলছেন আপনার ছেলের বিষয়ে, প্রশ্নটা কি নিয়ে ছিল বলুন? আমার ছেলের ক্যারিয়ার নিয়ে। ছেলে এখন কি করছে? ছেলে এখন পড়া বিটেক কমপ্লিট হয়ে গেছে, এই নেক্সট মাসে মানে বিটেক কমপ্লিট হয়ে যাবে, ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে। আচ্ছা বিটেক না, ঠিক আছে, বিটেকটা কিসের উপর করেছে? বিটেক ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবার দাদা বলছেন, দেখুন একটা জিনিস আমি বলি, আপনার ছেলের কি কোনো সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এরকম কিছু হয়েছিল? বিটেক নিয়ে পড়েছে, বিটেক থেকে চাকরির কি সুযোগ সুবিধা এসছে এর মধ্যে? আসেনি না, এসছে, বাড়ি থেকে একটু দূরে কোনো কল এসছে? তো আমি যেটা বুঝতে পারছি আপনার ছেলের কিন্তু একটা কর্মের যোগ চলছে, কিন্তু বাড়ি থেকে দূরে, বাড়ি থেকে দূরে মানে অনেকখানি দূরে, আপনি যদি চান হলদিয়া বা কলকাতা এরকম জনিত কিন্তু না, অনেক দূরে, অনেক দূরে মানে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি এরকম জায়গায়, এটার একটা যোগ আছে। এইবার যদি চান যে এই কর্মস্থানটাই যে ডিস্টারবেন্স একটুখানি হয়েছে, এই যে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ওর যোগ আমি যেটা দেখতে পাচ্ছি এসে যাওয়ার কথা, অর্থাৎ ওর লগ্ন সাপেক্ষ, রাশি লগ্ন জানা আছে তো মকর রাশি ছেলের? হ্যাঁ, কিন্তু এই গোচরকালীন মানে বর্তমান সিচুয়েশনে ওর কিন্তু বাধা সৃষ্টি করছে, ওর রাশি এবং লগ্ন সাপেক্ষে শনির অবস্থান খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ বর্তমান অবস্থান জনিত অবস্থায় গ্রহগত, আপনার ছেলের জাতচক্র অনুযায়ী একটা গ্রহ আছে আর এখন বর্তমান সময়কালে একটা গ্রহ আছে, এই বর্তমান সময়কালে গ্রহ হচ্ছে শনি কেতুযুক্ত, এই কেতুযুক্ত শনি অর্থাৎ আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ সম্পূর্ণরূপে শনি, তো এই শনি সম্পূর্ণরূপে পীড়িত হচ্ছে কেতু দ্বারা, এখন এই কেতু দ্বারা পীড়িত হওয়ার জন্যই কিন্তু ওর চান্স আসেনি। এই কেতু মানে কি? গুহ্যবিদ্যা, এই কেতু গ্রহগত কারণে গুহ্যবিদ্যা, অর্থাৎ আপনার ছেলের কর্মস্থানের সংস্থান কিন্তু তন্ত্রক্রিয়া দ্বারা সম্ভব, কোনো জেমস্টোন দ্বারা কিন্তু হবে না, বর্তমান অবস্থান অনুযায়ী আমি বলছি, ওর জাতচক্র অনুযায়ী কিছু অশুভ দোষ হয়েছে, সেই দোষগুলোকে খণ্ডন করান, ঠিক আছে, কোনো বৈদিক মতে না, তন্ত্র মতে খণ্ডন করাতে হবে, ঠিক আছে, ওই বৈদিক মতো খণ্ডন করালে কিন্তু প্রকৃতপক্ষে খণ্ডন হয় না, তন্ত্র মতে খণ্ডন করাতে হবে। আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক, তার সাথে ওর কিন্তু অনেক কিছু একটা দোষ রয়েছে, একটা শনিচণ্ডাল দোষ রয়েছে, তার সাথে একটা দুর্ঘটনা, প্রবল দুর্ঘটনার যোগ রয়েছে, একটা সম্মানহানির যোগ রয়েছে, এর সঙ্গে ও কি সরকারি চাকরির জন্য চেষ্টা চরিত্র করে কোনো সময় করেছিল? আমি যেটা বারবার বলি যে অশুভ যোগ কাজ করছে, শুভ যোগ কাজ করছে না, আপনার ছেলের বড় চাকরি বা সরকারি চাকরি করার যোগ আছে,
এই যোগটার শক্তি বৃদ্ধি করতে হবে এবং অশুভ দোষগুলোকে খণ্ডন করে তবেই কিন্তু ছেলের কিন্তু, এবং এটা বলতে পারি আপনাকে গ্যারেন্টি সহকারে, তন্ত্র ক্রিয়া দ্বারা প্রকৃতপক্ষে আপনার ছেলের কিন্তু কর্মের বাধা দূর করা সম্ভব। বুঝতে পেরেছেন? আপনি প্রতিকার নিন, আমি বলছি আপনি প্রতিকার নিন, প্রতিকার নিন, ভালো কোনো লোককে দেখিয়ে প্রতিকার নিন, কোনো ভালো তান্ত্রিককে দেখিয়ে। নিশ্চয়ই আপনার কাছেই যাই, আমি অন্য কারো কাছে না। দেখুন, আমার কাছে তো আমি বলবো 100 বার হবে, এবং এইটুকু বলতে পারি আপনাকে যেদিন থেকে আমি প্রদান করব ডে ওয়ান থেকে আপনি রেজাল্ট পাবেন, ডে ওয়ান। আমি এরকম ভাবেই কাজ করি যে কোনো লোকের, আমি যখনই হাতে প্রদান করব, ধারণ করবে বা ধারণ ছাড়া যখন প্রদান করব, ডে ওয়ান থেকে রেজাল্ট দিই। এবার আপনি একটা চিন্তা করুন, একটা প্রবলেম হয়েছে, একটা রোগ হয়েছে, মানুষের জ্বর হয়েছে, ডে ওয়ান থেকে ডাক্তার যখন সঠিক ওষুধ দেবে, প্রথম দিন থেকে ভালো হতে শুরু করে, তার মানে প্রথম দিনই ভালো হয়ে যাবে না, ডে ওয়ান থেকে রেজাল্ট পাবেন, তার মানে আপনার ছেলে নিজেই বুঝতে পারবে সেটা একটা চান্স আসছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, অনুষ্ঠানের পর আমাকে ফোন করে নেবেন, আমি নিশ্চয়ই কথা বলব। এই জায়গাটা আমি আপনাকে একটু বলে দিই, অনুষ্ঠানটা শেষ হওয়ার পর 9836955394 এবং আরও একটি নাম্বার 8335866506 এই নম্বরে ফোন করে দাদার সঙ্গে কথা বলতে পারেন, বুকিং করতে পারেন এবং ঘরে বসে কিভাবে ডিটেলস জানতে পারবেন সমস্তটাই জেনে নিতে পারবেন। দাদাকে কিন্তু আপনারা প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন শ্যামবাজার, কলকাতা স্টেশন, কলকাতা স্টেশন এবং আরজিকর হসপিটাল তার সংলগ্ন জায়গাতেই, অবশ্যই কিন্তু বুকিং করে আসতে হবে। এছাড়া কিন্তু বুধবার দিনকে শিয়ালদা এবং হাওড়াতে পেয়ে যাচ্ছেন আপনারা, শনিবার দিন অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। হ্যালো নমস্কার, জয় মাতারা। জয় মাতারা দাদা, আপনাদের দুজনকে নমস্কার। বলুন, জয় মাতারা। জয় মাতারা বলুন, জয় মাতারা বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি আমার বোনের বিষয়ে জানতে চাইছি। বোনের নাম? সকাল 7:20। জন্মস্থান কলকাতা? দাদার অনুষ্ঠান কত, হ্যাঁ কতদিন দেখছেন? তার উপরে নিজের এতটাই দৃঢ় বিশ্বাস আছেন এবং এতটা রেজাল্ট ভালো আপনাদের দেন, সেই কারণে এতটা স্ট্রেট ফরওয়ার্ড, ক্যামেরার সামনে জোরের সঙ্গে কথা বলতে পারেন। বোনের বিষয় নিয়ে কি জানতে চাইছেন? একটুখানি বলি, খুব যে ভালো আছে এটা বলা যাবে না, ভালোই আছে মানে খুব ভালো নেই। এবং বোন কি চাকরির চেষ্টা করছে আগে সেটা বলো। হ্যাঁ, বোন চাকরির চেষ্টা করেনি, কিন্তু বোন এমএ পাস করেছে। চেষ্টা করেনি, তাহলে একটা কথা বলি। হ্যাঁ, কি বলছো? বুঝলাম না। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল, ভাইভাতে প্রাইমারি টিচার, আজ ভাইভাতে কেটে গেছে। আচ্ছা, একটা কথা বলি মা, প্রথম কথা বলি, তোমার বোনের সরকারি চাকরির যোগটা কিন্তু খুব দুর্বল। সরকারি চাকরির যোগ খুবই দুর্বল, এক নম্বর। দু নম্বর হচ্ছে, আরেকটা কথা বলি অন্যভাবে, আপনারা যারা দর্শক বন্ধুরা শুনছেন তারা কিন্তু খারাপভাবে নেবেন না, সরকারি চাকরি কিন্তু হাতের মোয়া না। সরকারি চাকরি আর লটারি একই জিনিস, এক হাতে সরকারি চাকরি, এক হাতে লটারি, একই জিনিস। মানে চাকরি যাওয়ার ভয় থাকে না চুরি না করলে। এইটা মনে রাখতে হবে যে উন্নতি করতে গেলে কিন্তু সরকারি কেন বেসরকারি, জীবনে উন্নতির দরকার আছে। ওই 10টা 5টা অফিস করলাম, একটু টাইম হয়ে গেল, ঘুরে বেড়ালাম, এ করলাম, অর্ধেক দিন ছুটি পেয়ে গেলাম, এ করে জীবন কাটে না। জীবনে উন্নতির যদি দরকার থাকে তাহলে নিশ্চয়ই হবে। দেখো মা, একটা জিনিস আমি বলছি, তোমার বোনের কিন্তু, বোনে বললে তো ইপ্সিতা, বোনের কিন্তু একটা কর্মপ্রাপ্তির যোগ চলছে, আর সাংসারিক জীবন কিন্তু ভালো নয় মা। তুমি বললে না ভালোই আছে, তুমি প্রকাশ্যে বলছো না, সত্যি কথা বলো, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় তো? সাংসারিক জীবন ভালোই, গন্ডগোল নেই স্বামী স্ত্রীর মধ্যে একদম? সেই রকম নেই, একটু একটু আছে, তাই তো? এইবার 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 আরেকটু, এইটা একটু আত্মটা যদি একটু আত্ম থাকে, বোন যদি চাকরির চেষ্টা না করে, শোনো, বোন যদি চাকরির চেষ্টা না করে
তাহলে এইভাবেই যাবে, একটু বেশি বয়সে গিয়ে প্রবলেমটা হবে দুজনের মধ্যে। আর বোন যদি চাকরি করে তারপর কিন্তু এই গন্ডগোলটা সৃষ্টি হবে। তবে একটা কথা, তোমার প্রশ্ন ছিল কেরিয়ার, তো আমি দেখতে পাচ্ছি ওর একটা চাকরির যোগাযোগ আসবে, ঠিক আছে? ও চাকরির একটা যোগাযোগ আসবে, এটা নিয়ে প্রবলেম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক আছে? আপনি পারলে একবার ওনার সঙ্গে যোগাযোগ করুন, আপনি যদি মনে করেন আপনার কাছাকাছি, তাহলে হাওড়াতেও পেয়ে যাচ্ছেন, শিয়ালদাতেও পাচ্ছেন, বুধবার শিয়ালদা, শনিবার হাওড়া, বাকি প্রত্যেক কটা দিন কিন্তু আপনি পাচ্ছেন শ্যামবাজার, কলকাতা স্টেশন এবং আরজিকর তার কাছেই। আর আপনি বেহালায় থাকেন, মেট্রো ধরবেন, শ্যামবাজারে নামবেন, নেমে একটা ফোন করবেন, দাদার বাড়ি কিন্তু খুব কাছে। হ্যালো, নমস্কার, জয় মাতারা। জয় মাতারা, একটু সঙ্গে থাকুন ভাই, একটু সঙ্গে থাকুন। দেখুন, যে বন্ধুটি এইমাত্র আমাকে ফোন করলেন তার উদ্দেশ্যেই বলি, আপনার বোন যদি সঠিকভাবে না জানে তার কাছ থেকে জানুন। আপনি বলছেন না একটু আধ ডিস্টারবেন্স আছে, ডিস্টারবেন্সটা খুব ভালো, কেন বলছি, প্রকাশ করে না, প্রকাশ করে না। সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে, সপ্তম ভাবে বৃহস্পতি, বকরি এবং কেতু যুক্ত, 100% ওর স্বামী স্ত্রীর মধ্যে দম্পত্য কলহ থাকবে। চাকরিতে যে জয়েন করবে এখন কলহ শুরু হবে, আর চাকরি না করলে আজ থেকে 10 বছর পর এই প্রবলেমটা শুরু হবে, অর্থনৈতিক সমস্যা নিয়ে 10 বছর পর বাড়বে যদি চাকরি না করে, আর চাকরি করলে এখন শুরু হবে। জয় মাতারা, কে আছেন? নমস্কার। কোথা থেকে ফোন করছেন? ডেট অফ বার্থ? 13 জুন 1990। কত? 13 জুন 1990। 13 জুন 1990। কটার সময় জন্ম? ছেলে কি করছে এখন? ছেলে এখন বর্তমানে কিছু করছে না। মানে গ্রাজুয়েশন কি নিয়ে করেছে? দেখুন, একটা জিনিস আমি বুঝতে পারছি, ছেলে যে বিবিএ করে এমবিএ করেছে, ছেলেকে একটা কথা বলি, ইঞ্জিনিয়ারিং এই কমার্সের লাইনে না পাঠিয়ে আপনি ম্যানেজমেন্ট লাইনে না পাঠিয়ে হঠাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে কেন পাঠালেন? আপনার ছেলের কিন্তু জাতচক্র অনুযায়ী দুটো শুভ যোগ আছে, ঠিক আছে? একটা বুধাদিত্য যোগ এবং আরেকটা হচ্ছে শনিচণ্ডাল, কিন্তু দোষও হয় অনেকের ক্ষেত্রে, যোগও হয়ে যায়। এই দুটোর ফলে আপনার ছেলে কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং চাকরি যদি করে, কোথাও স্কোপ পায়, সেইটা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আসার একটা সম্ভাবনা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে, অর্থাৎ ম্যানেজমেন্ট পোস্টে একটা আসার সম্ভাবনা আছে, কোম্পানি অর্গানাইজেশন চালানোর একটা উপরের দিকে পোস্টে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আপনি বলছেন আপনার ছেলের এখন কারেন্ট বয়স কত? 29 বছর হলো, তাই তো? ও কি একদম বসে রয়েছে? কখনো কোথায় জব করা বা ব্যবসার একটা যোগ আছে? ও কি ব্যবসা করছে? দেখুন, কি ধরনের ব্যবসা করবে এইটা টাইম লাগে, অনেকক্ষণ টাইম লাগে, 2-5 মিনিটে বলা যায় না, অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিটের হরোস্কোপ বিচার করলে তবে সেই ধরনের বোঝা যায় যে কোন ধরনের ব্যবসা করবে। তবে এক কথায় যদি বলে দিই ওনার কোন ধরনের ব্যবসা হবে, ছেলের কিন্তু এক কথায় আমি বলতে পারি, কনস্ট্রাকশন আইটেমের ওপর যদি ব্যবসা করে, বা প্রমোটিং ব্যবসা বা কনস্ট্রাকশন আইটেমের ওপর যদি ব্যবসা করে তাহলে ভালো চলবে, ঠিক আছে? বা ট্রান্সপোর্টের ব্যবসা যদি করে ভালো চলবে। তবে একটা কথা, এটা কিন্তু এক কথায় বললাম, এক কথা এখান থেকে বলে দিলেন, এই কথার উপর বেস করে আপনি কিন্তু ইনভেস্ট করবেন না, এটাও কিন্তু দাদা বলে দিলেন, এটা কিন্তু পরিষ্কার, এটা আধ ঘন্টা 45 মিনিট একটা হরোস্কোপ বিচার করে তবে গ্রহগত পীড়ন বোঝা যায় এবং কোন জায়গাটা শুভ হবে বোঝা যায়। তবে 1 মিনিটে উনি জানতে চাইছেন, আমি ওপর ওপর বললাম। এইবার যখনই একটা ক্লায়েন্ট, ধরুন ভালো করে বুঝুন, আমাকে টিভি অনুষ্ঠানে কেউ ফোন করছেন বা ফোনে জানতে চাইছেন, আমি নর্মালি এরকম বলি, যার যেটা ভালো আছে সেটাই বলি, নট রং, কোনোটাই ভুল বলি না। কিন্তু যখন সেই ক্লায়েন্ট আমার সঙ্গে যোগাযোগ করে আমার চেম্বারে এলো বা তার পুষ্টি করালো ডাকযোগের মাধ্যমে, তখনই কিন্তু আমার রেসপন্সিবিলিটি তার উপর তৈরি হলো যেন তার ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট না হয়।
যেমন দাদা একদম খুব সত্যি কথা যেটা, ধরুন উনি কনস্ট্রাকশন ব্যবসা করলেন বা গাড়ির ব্যবসা যেটাই করুন, শুট করছে সব ভালো, কিন্তু শুধুমাত্র কোন দিন কোন সময় কখন শুরু করবেন এটা না জেনে যেই শুরু করলেন, এখানেও একটা ব্যাপার আছে। এটা তো অবশ্যই কোন দিন কোন সময় লাগে, প্লাস ধরুন একটা ইনভেস্টমেন্ট থাকে, তো ন্যাচারাল ইনভেস্টমেন্টটা কবে করব, অলসতার কারণে যদি কাটিয়ে দেয়, ওই যে ঈশ্বর মাথার উপর থাকেন, অলসতা হলেই কিন্তু কাজের দুর্বলতা, জীবনে সফলতা পেতে গেলে অলসতাকে দূরে সরিয়ে রাখতে হবে, তার মানে আপনাকে যোগাযোগ করতে হবে, আমাকে বলে না যে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং দেখে নিতে হবে কোন ব্যবসাটা ভালো করে স্যুট করে। হ্যালো নমস্কার, জয় মাতারা, জয় মাতারা। বলছি আমি আমার ছেলের জন্য একটু আপনার সে জানতে চাই। আচ্ছা আপনি বলুন, প্রথমে বলুন মায়ের নাম দিয়ে শুরু করুন, জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা। হুম বলুন, ছেলের নাম বলুন। নাম বলুন। ছেলের নাম শুভদীপ দে। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? আমি রামপুরহাট থেকে করছি, তারাপীঠ রামপুরহাট। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 10 জানুয়ারি 2012। 10 জানুয়ারি 2012। হ্যাঁ, কটার সময় জন্ম? দুপুর 2:05। জন্মস্থান? জন্মস্থান রামপুরহাটে। প্রশ্নটা কি নিয়ে? প্রশ্নটা হচ্ছে স্যার, পড়াশোনা ভালো ছিল, এখন একদম মন বসছে না, ওর খুব চঞ্চল হয়ে গেছে। তো দাদা কি বললেন আপনি শুনেছেন? আপনাকে আমি যখন জিজ্ঞেস করছি কি জানতে চাইছেন, দাদা বললেন পড়াশোনা নিয়ে, ছেলে একদম পড়াশোনা করছে না। তোমার ছেলের মা একটু পড়াশোনার ডিস্টারবেন্সটা এবং চঞ্চলতাটা কিন্তু অনেকদিন ধরে শুরু হয়েছে, এই শুরু হয়েছে 7-8 মাস হলো, খুব বেশি পরিমাণে চলছে কি? 7-8 মাস খুব বেশি পরিমাণে চলছে, মানে ধরে নাও মার্চ মাস থেকে এটা কিন্তু চলবে মা 2021 অবধি, কিন্তু খুব ভালো টাইম নয় ছেলের ক্ষেত্রে, 2021 অবধি খুব ভালো চলে না। বর্তমানে তোমার ছেলের শনি ধাইয়া চলছে, এটাও খারাপ, ঠিক আছে? একটা কথা বলি মা, ছেলের পড়াশুনোর জায়গাটা তো একটু ভালো করতেই হবে, ওর কিছুটা একটু গ্রহগত পীড়ন হয়েছে, ওকে যদি তুমি, ওর কোনো ভাই আছে? দিদি দরকার নেই, ভাই নেই তো? হ্যাঁ, এই কারণেই আমি বললাম, কারণ ওর ওর ছক অনুযায়ী আমি বুঝতে পারছি, ওর যদি ভাই হতো তাহলে ওর সাথে মিল থাকতো না, বা ওর যদি বোন হতো তার সঙ্গে মিল থাকতো না, দিদির সঙ্গে নয়, দিদি বা দাদার সঙ্গে নয়, ভাই হলে ডিস্টারবেন্স আসতো। আরেকটা জিনিস বলে দিই মা, তোমার ছেলের কিন্তু ওভারঅল একটা শুনে তোমার ভালো লাগবে, ওভারঅল কিন্তু পড়াশুনো ভালো হবে, ওভারঅল পড়াশুনো তোমার ছেলের ভালো হবে, চঞ্চলতাটা কাটাতে হবে, চঞ্চলতা কাটালেই কিন্তু ওর অনেকখানি পড়াশুনোটা ভালো হবে। তুমি একটা কাজ করো, ছেলেকে যখন পড়াবে তখন মাটিতে পড়াও, টেবিলে না, বিছানায় বসে, খাটে পড়ানো যাবে না, মাটিতে বসিয়ে পড়াতে হবে বা টেবিল চেয়ারে পড়াতে হবে। যদি মাটিতে বসিয়ে পড়াও, ভালো করে শুনবে, মাটিতে বসিয়ে পড়াও, তাহলে মাটিতে মাদুর বা শতরঞ্চির ওপর সাদা চাদর অথবা সবুজ রঙের চাদর পেতে দেবে, আর ছেলেকে একটা পান্না ধারণ করাও, ছেলেকে একটা পান্না পড়াও, ভালো ফল পাবে, কেমন? জয় মা তারা। পান্না তবে একটা কথা আপনাকে বলে রাখি, হট করে বাজার থেকে কিনে আনলেন আর একটা পান্না পরিয়ে দিলেন, এইভাবে নয়। আপনি টিভি স্ক্রিনে যে নাম্বার আছে 9836955394 8335866506, এই নাম্বারে সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন, তবে অনুষ্ঠান চলাকালীন নয়, অনুষ্ঠান যখন চলবে না সেই সময়। ঠিক আছে। আরেকটা কথা সবাইকে বলি দর্শক বন্ধু, যে কেউ আমাকে ফোন করে টোটকা জানতে চাইবেন না, আমার টিভি অনুষ্ঠান মোটামুটি খোলা থাকে, আপনারা টিভি অনুষ্ঠানেই ফোন করুন, টোটকা জানতে চান যে আমার এই সমস্যা হচ্ছে, আমাকে টোটকা দিন, আমি টোটকা বলে দেবো। আরো একটা জিনিস করুন, আমাকে 100টা প্রশ্ন করবেন, 100টা টোটকা বলবো, 100টা 100 রকমের, কিন্তু ফোন করে পার্সোনালি জানতে চাইবেন না যে আমাকে একটা টোটকা বলে দিন। বা টোটকা যদি মানে ইচ্ছে হয় শোনা, তাহলে প্রচুর টোটকার প্রোগ্রাম থাকে, ইউটিউবে গিয়ে সার্চ করলে, আমার তো ইউটিউবে প্রোগ্রাম যদি পায় তাহলে প্রচুর টোটকা পাবে, তাতে সার্চ করবে, আচার্য পলা সার্চ করলেই আমার ইউটিউবে প্রোগ্রাম দেখতে পাবে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে, সেখানে আপনারা টিপস পেয়ে যাবেন। হ্যালো নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, জয় মাতারা। দেখুন দর্শক বন্ধু, একটা কথা বলি,
যখনই আমাকে ফোন করবেন আপনাদের বলার উদ্দেশ্য মায়ের নাম দিয়ে শুরু করুন, জয় মা তারা। তা জয় মা তারা দিয়ে শুরু করলে দেখবেন যখনই মায়ের নাম দিয়ে শুরু করছেন আপনার প্রথম স্তরের বাধাটা কিন্তু দূর হয়ে যাবে। আপনার যদি তারা মাকে ভালো না লাগে তাহলে একটা আপনাদের এই নিয়ে একটা পাঠক্রম দেব, তাহলে দেবী দুর্গাকে ভালো লাগতে পারে, দেবী কালীকে ভালো লাগতে পারে, সেই মা তো মহামায়াই, তিনি একান্ন পীঠের দেবী এবং তিনি এতখানি শক্তিশালী, তাকে পরম ব্রহ্ম বলা হয়। কারণ প্রতিটি আমাদের স্তর রয়েছে, ব্রহ্মলোক, বিষ্ণুলোক এবং শিবলোক। ব্রহ্ম মানে কি? সৃষ্টি। বিষ্ণু মানে হচ্ছে স্থিতি, আর শিব হচ্ছে সংহার। তিনটের স্ত্রীলিঙ্গ হচ্ছে পরম ব্রহ্ম, মানে তার ওপরের স্তর। পরম ব্রহ্মকে লাভ করা কিন্তু অনেক কষ্টকর মা। পরম ব্রহ্ম যে লাভ করে যাবে সে কিন্তু আধ্যাত্মিক হয়ে যাবে, অর্থাৎ তার জীবনের পুনর্জন্ম নিয়ে, মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসতে পারবে না। সুতরাং মা হচ্ছে পরম ব্রহ্ম, তাতে আপনার যে দেবীকে পছন্দ সেই দেবীর নাম নিতে হবে। যদি দেবীর নাম নিতে অনেকে কুণ্ঠাবোধ করেন, কেন আমি তো বুঝে পাই না, অনেকে করেন, কেন করেন? অনেকে আমাকে জিজ্ঞেস করছেন দক্ষিণা কালীর পুজো কি বাড়িতে করতে পারবো, আমি বলছি হ্যাঁ পারবে। অনেকে ভয় পায় দক্ষিণা কালী, কেন? দক্ষিণা কালী সর্বত্র আপনার গৃহস্থের জন্য, এবং বামা কালী হচ্ছে শ্মশানচারী তিনি, কিন্তু সেই শ্মশানচারী মা কিন্তু লক্ষ্মী রূপে পূজিত হচ্ছে। অর্থাৎ এমন এমন আমাদের কিছু মন্ত্রের প্রয়োগ আছে যে ভৌতিক ক্রিয়া এবং শ্মশান ক্রিয়া দ্বারাই কিন্তু আমরা অর্থ নিয়ে আসি। আমি কিন্তু টাকার পেছনে ছুটি না মা, আমি যা কাজ করি টাকা আমার পেছনে ছোটে। তাহলে এইটা যদি শ্মশান ক্রিয়া না জানা যায় তাহলে এই কাজটা করা যায় না। ওই যে বলে না ভূতে টাকা দিয়ে গেল, ভূতে কাজ করে দিয়ে গেল। আমার টাকার দরকার হলে মাকে বলবো, মা দিয়ে যাবে, আমি কিন্তু দৌড়ই না কারোর পেছনে, আর আমি কাউকে প্রতারিত যার জন্য করি না। ওই জন্য বলি না যেগুলো হবে সেগুলো, এই যে সন্তানের বিদ্যাস্থান, আমি যদি বিদ্যাস্থানের গ্যারেন্টি নিয়ে তাকে পাশ করাবো, তাকে যদি বলি তার চঞ্চলতা কমাবো, গ্যারেন্টি নিয়ে কমাবো, এর সঙ্গে কিন্তু তন্ত্র, জ্যোতিষ এবং বাস্তু তিনটেই কিন্তু জড়িত। আপনার বাড়ির নৈঋত্যকোণ ডিস্টার্ব, নৈঋত্যকোণ মানে দক্ষিণ এবং পশ্চিম দিকটার মাঝখানটা হচ্ছে নৈঋত্যকোণ, নৈঋত্যকোণ ডিস্টার্ব। আপনি সন্তানকে যতই হোমযজ্ঞে বসান ওর চঞ্চলতাটা কোনোদিন কাটবে না। তাহলে এর সঙ্গেও বাস্তু রিলেটেড। আমার কাছে যারা আসেন আমি তাদেরকে রেমেডি যখন করি না, তা কীভাবে করি আমি জানি, তারা উপকৃত হন। সে জ্যোতিষ দ্বারা করি, বাস্তু দ্বারা করি, আর তন্ত্র দ্বারা করি। তন্ত্রক্রিয়া গুহ্যবিদ্যা, প্রকাশ্যে আনতে নেই, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, আমার নিজস্ব ব্যাপার। সে ফল চেয়েছে, ফল দিয়ে, ফল দেয়া নিয়ে কথা। হ্যালো নমস্কার, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, বলুন মা, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম? অর্পিতা মান্না। কোথা থেকে ফোন করছে? 1999। কোথা থেকে ফোন? 1999। মা টিভির ভলিউমটা মিউট করুন আর আপনি ফোনে শুনুন। হ্যালো, সতেরো জানুয়ারি বললেন, আবার সেপ্টেম্বর? মা কনফিউশন আছে, দেখুন আপনার পাশ থেকে যে ফোন করছে না সে আপনাকে বলে দিচ্ছে মা, এইভাবে কনফিউশন নিয়ে টাইম ভুল হয়ে গেল, মুশকিল হয়ে যাবে মা। শুনুন, যখন ভালো করে উদ্দেশ্যে একটা ছোট একটা কাগজে লিখে নেন না কেন, কাগজে লিখে নিন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কত তারিখ, কি মাস, কত সাল, আগে তারিখ, মাস, সাল, তারপরে কটার সময় জন্ম, কোথায় জন্ম। হ্যালো, ২৭/৩/৯০ কটার সময় জন্ম? সকাল জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি।
আচ্ছা, প্রশ্নটা কি নিয়ে? আমি আমার কেরিয়ার বা আমার উন্নতি সম্পর্কে জানতে চাই। একটা জিনিস জিজ্ঞেস করছি মা, তুমি যে টাইমটা আমাকে এইমাত্র বললে, সকাল 7টা 7 না দুপুর 1টা 7? দুপুর 1টা 7। দুপুর তাহলে বলো, সকাল কেন? আচ্ছা, প্রশ্নটা কি নিয়ে? আমি আমার কেরিয়ার আমার কেরিয়ার 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 বর্তমানে কি করছেন? বর্তমানে আমি একটা স্কুলের সাথে যুক্ত আছি। বর্তমানে একটা স্কুলের সঙ্গে যুক্ত আছেন, মানে সেটা কি কোনো প্রাইভেট? না না, ওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন উনি। উনি চাইছেন নতুন কোনো কাজ, তাই তো? স্কুলের কাজটা ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো? এখন দেখো মা, যেটা জব স্যাটিসফ্যাকশন নেই সেটা কিন্তু আপনি দাদা পেয়ে গেলেন। হ্যাঁ, কারণ হচ্ছে দেখুন, উনি যে সময়টা আমাকে ফোন করছেন সেইটা অনুযায়ী একটা নিতে হবে। সাউন্ড যে ভাইব্রেশন টোনার পাচ্ছে সেটাও লাগবে। উনি কিন্তু এই যে কাজটা করছে সেটা ছেড়ে দিতে পারছো না এই কারণে, আরেকটা নেই বলে, তাই তো মা? দেখো মা, একটা জিনিস আমি তোমাকে বলি, তোমার রাশি লগ্ন অনুযায়ী, তোমার রাশি জানা আছে তো? মীন রাশি, মীন রাশি তো জানা নেই? না না, তোমার 27/3/1990 বললে, মীন রাশি তোমার, ঠিক আছে? তোমার মা একটা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যোগ আছে, এবং এই সরকারি চাকরি প্রাপ্তির যোগ কিন্তু প্রবল ছিল একটা সময়, সেই সময়টা কিন্তু তুমি পার করে গেছো। বর্তমান যে মহাদশা দিয়ে তোমার যাচ্ছে, সেই মহাদশা হচ্ছে শুক্রের মহাদশা এবং রাহুর অন্তর্দশা, ঠিক আছে? এইখানে যেটা বলতে বুঝতে পারছি, তোমার যে মীন রাশির অবস্থানকালীন, তোমার কিন্তু জীবনে একটু সফলতা পেতে ট্রাভেল হবে, কারণ তোমার একাদশ ভাবটা মানে দেরি হবে কিন্তু পাবে জীবনে সফলতা। আরেকটা কথা বলি, তোমার কি বিয়ে হয়েছে? এখন স্বামীর সাথে একটু ঘোরাফেরা করো, ঠিক আছে? একটু হানিমুন বা ঘোরাফেরার যোগ আমি দেখতে পাচ্ছি। তবে তোমার মা নতুন একটা চাকরির আমি একটা সন্ধান পাচ্ছি, এবং সেটা আসবে, নতুন একটা চাকরির সন্ধান আসবে। সেটা কিন্তু একটা কথা বলি, সেটা স্কুল লাইন থেকে কিন্তু না। কেমন? স্কুল লাইনে কিন্তু পাবে না মা, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে চাকরি পাবে। আমি কি বাড়ি তৈরি করতে পারবো? হ্যাঁ মা, বাড়ি, দেখুন এত ডিটেলস তো সম্ভব নয়, এত ডিটেলস জানতে গেলে দাদার যে কোনো না, তবুও বলে দিই, ফোনটা যখন করলো, বাড়ি তৈরির যোগ আছে তোমার। কারণ একটু বলি যে এই লাইভ অনুষ্ঠান, কারণ দাদা প্রত্যেককেই বলে দিয়েছেন যে লাইভ অনুষ্ঠান মানে আপনি ফোন করুন জানুন, ঠিক আছে, কিন্তু এই বাকি সময় ফোন করে আমার ভাগ্য নিয়ে বলুন, বাকি সময় ফোন করে আপনার সমস্যা এবং সেখান থেকে কী করে বের করে আসব এই বিষয়ে সম্পূর্ণরূপে কিন্তু গাইড করেন পলাশ স্যার। তাই দুটো মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে সকাল 10টা থেকে রাত্রি 10টা আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। আমি ডাক যোগের মাধ্যমে আপনাদের নিশ্চিত গ্যারেন্টি দেবো। অনেকে চিন্তা করেন ডাক যোগে প্রতিকার করব, কাজ হবে তো? আমি প্রত্যেকটা ফোন প্রত্যেকের ধরি, এখন পাচ্ছেন না কিছুক্ষণ পরে করুন, তারপর করুন, আমি কিন্তু নিজে ফোন ধরি। এবং দুটো মোবাইল নাম্বারই লিখবেন, তার কারণ একটাতে না পেলে আরেকটাতে আমাকে অবশ্যই পাবেন, এবং আমার সাথে সকাল 10টা থেকে রাত্রি 10টা শুধুমাত্র সমস্যা নিয়ে জানান, আমি নিশ্চয়ই তার সমাধান করব। ওই জানার জন্য মা, জানার জন্য আমার রাশি বলে দিন, বিবাহ কবে হবে, কেরিয়ার কবে গঠন হবে, তার জন্য টিভি অনুষ্ঠান অথবা আমার চেম্বারে এসে জানুন, আমি তার জন্য আছি আপনাদের পাশে। আমাকে টোটকা বলে দিন, তা কিন্তু ফোনে বলি না, আমি টিভি অনুষ্ঠানে আমার টোটকা দিই। এবং আজকে আপনাদের যে টোটকা দিচ্ছি সেটা অর্থ সংরক্ষণের একটা টোটকা দিয়ে দিচ্ছি। অর্থ সংরক্ষণের টোটকাটা হচ্ছে টাকাকে, টাকা যে বাড়িতে টাকা রাখছেন, টাকাটাকে লাল গার্ডারে মুড়ে রেখে দিন। বাড়িতে যে টাকা রাখছেন লাল গার্ডারে মুড়ে রেখে দিন, দেখুন সেই টাকা আপনার বাড়িতে থাকবে, তার থেকে খরচা করবেন না। এইটা হচ্ছে অর্থকে কিভাবে সেভ করবেন তার টোটকা দিলাম আজকে। তো দর্শক বন্ধু, আজকে কিন্তু সুন্দর একটা টিপস, একদম লাস্ট মোমেন্টে টোটকাটা দিয়ে দিলাম, টাকা কিভাবে সেভ করবেন। একটা লাল গার্ডার শুধু লাগিয়ে রাখুন, এবার বাড়িতে অনেকেই লাল গার্ডার খুঁজতে আরম্ভ করে দিয়েছেন, লাল গার্ডার দিয়ে রেখে দেখুন না কি ফল পাবেন সেটা বুঝতে পারবেন। এই টিপসটা যদি আবার শুনতে হয় ইউটিউবে গিয়ে সার্চ করুন আচার্য পলাশ দিয়ে, সমস্ত অনুষ্ঠানে কিন্তু পেয়ে যাবেন। সময় সঙ্গে সঙ্গে বিদায় নেবো, পলাশদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তে।